মেয়েকে নিয়ে খারাপ মন্তব্যে চিন্তা নেই স্বস্তিকার। টালি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। মেয়ে অন্বেষার সঙ্গে সম্পর্কে এতটুকুও ফাঁক নেই অভিনেত্রীর, সেটা সবারই জানা। মা মেয়ে যে কোনো কথা বলতে পারেন সাবলীলভাবে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে স্বস্তিকা জানান, এখনও মেয়ের পোশাক আশাক নিজেই ঠিক করে দেন অভিনেত্রী। স্বস্তিকার কথায়, আমার মেয়ে জামা কেনার সময় আমাকে ছবি পাঠায়, আমি বলি এটা ভালো ওটা খারাপ, কখনো বলি এই জামাটা কিনছো ঠিক আছে, কিন্তু ভারতে এই জামা পরে ঘুরে বেড়াতে পারবে না তুমি। অনেক সময় খোলামেলা পোশাকে সামাজিক মাধ্যমে ধরা দেন অন্বেষা। তবে মা এসবে কী ভাববেন তা নিয়ে মেয়ে অন্বেষা সচেতন হলেও সমাজের লোকেরা কী ভাবল না ভাবল তা নিয়ে মাথা ঘামান না অভিনেত্রী কন্যা। এতে সামাজিক মাধ্যমে আসে অনেক খারাপ মন্তব্য, কিন্তু এসব একেবারেই আমলে নেন না স্বস্তিকা। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার মেয়ে তো, আমি যদিও বা কিছু বিষয় নিয়ে ভাবি, ও তো লোকজনের খারাপ মন্তব্য নিয়ে একেবারেই ভাবে না। সম্প্রতি স্বস্তিকার সাঁতারের পোশাক পরা একটি ছবি নিয়ে তোলপাড় হয় সামাজিক মাধ্যমে, এতে কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। এ প্রসঙ্গে স্বস্তিকার ভাষ্য, সমাজের বারণ তার কাছে কখনো বারণ হয়ে দাঁড়ায়নি, তার মা বাবাও কোনোদিন তাকে বলেননি যে সমাজের এইসব বারণ তাকে মেনে চলতে হবে। উল্লেখ্য, হইচই প্ল্যাটফর্মে আসছে নতুন সিরিজ বিজয়া, সেখানে মুখ্য ভূমিকায় এবং একজন মায়ের চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখার্জিকে। আগামী 5 জুলাই থেকে হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে বিজয়া, এক মায়ের গল্প দেখা যাবে এই সিরিজে। সিরিজটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। কলকাতার ছেলে শ্লোক চন্দনের সঙ্গে সম্পর্কে রয়েছেন অন্বেষা। হবু জামাইয়ের সঙ্গে দারুণ বন্ডিং স্বস্তিকার। একসঙ্গে তিনজনের আড্ডাও জমে, সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও প্রকাশ করেন মামে। স্বস্তিকা ও প্রমিত সেনের একমাত্র কন্যা অন্বেষা। বিয়ের 2 বছরের মাথায় স্বামীর ঘর ছেড়েছিলেন অভিনেত্রী, তবে আজও আইনি বিচ্ছেদ হয়নি তাদের। বাবা মায়ের বিচ্ছেদের পর স্বস্তিকার কাছেই বড় হয়েছেন অন্বেষা। একা হাতেই মেয়েকে মানুষ করেছেন অভিনেত্রী। মেয়েকে নিজের মতো করে বড় হওয়ার স্বাধীনতা দিয়েছেন স্বস্তিকা, বেছে নিতে দিয়েছেন পছন্দের ক্যারিয়ার। মাসখানেক আগে হিন্দুস্তান টাইমস বাংলাকে অন্বেষার আপোষহীন মেজাজ নিয়ে স্বস্তিকা বলেন, আমার মধ্যে যে সত্তা রয়েছে ওর মধ্যে সেগুলো আরও বেশি করে থাকা উচিত, পৃথিবী যেদিকে এগোচ্ছে তাতে নিজের মতো করে জীবনটা গুছিয়ে নেওয়াটা জরুরি। আমি ওর বয়সে ততটা গোছানো ছিলাম না, সময় এগিয়েছে, অনেক বদল এসেছে, নিজের যা ঠিক মনে হবে সেটা করাটা জরুরি, তাছাড়া মায়ের সব বারণ শোনবার বয়সও তার নেই। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D ফোর্থ ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।